সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সমস্যায় কাটাতে হবে, ভাগ্য যদি আপনি ঠিক করে দেন না, তারপর আপনি আপনার কাজটা কিন্তু আরামসে করতে পারবেন। ভাগ্যটা কিন্তু ঠিক করতে হবে, তার জন্য আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে। আমি তো আছি আপনাদের শহরে, আমার কাছে আসার জন্য একটা শুধু ফোন করুন, 9830300770 ফোন করুন। চলুন দেখে নিই, এখন তো রাশিফল বলার সময়। পঞ্জিকা, আজকে পঞ্জিকা বলছে 6 ফেব্রুয়ারি 23 মার্চ, আজকে অনুরাধা নক্ষত্র, আজকে শনিবার, আজকে সূর্য উদয়ের সময় সকাল 6:20, অস্ত 5:23, আজকে ধ্রুবযোগ সন্ধ্যে 5:45 পর্যন্ত। ধ্রুবযোগ ভালো, জানেন তো, মানে কোনো কিছু এমন কিছু কাজ করবেন না সেই কাজটা দীর্ঘদিন ধরে মানে আপনার মনে থাকবে, এটাকে ধ্রুবযোগ বলা হয়। ঠিক আছে, যাই হোক, এই ধরনের কাজ তো করা যেতেই পারে, কারণ কাজ কিছু কিছু কাজ কি বন্ধু স্মরণীয় করে রাখতে হবে। এমন তো অনেক কাজ থাকে মানুষের জীবনে যে স্মরণীয় করে রাখা, এই স্মরণীয় কাজটা করার জন্য আজকের দিন কিন্তু আদর্শ দিন। কিন্তু চলুন এবার দেখে নিই রাশিফল। সবার আগে মেষ রাশি। স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, ব্যবসায় সে বৃদ্ধি হবে না বলে কোনো কাজ হবে না, মানে আজকে এরকম বাধা আসবে তো আপনাকে করে নিতেই হবে। বিষ রাশি, আজ বন্ধু বিচ্ছেদ, সম্পর্কের অবনতি, মন খারাপ, ব্যবসায় ক্ষতি। মিথুন রাশি, মন ভালো থাকবে না, কিছু কিছু জায়গায় আপনাকে মনোকষ্ট হতে হবে। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার রক্তের লোক এবং বাড়ির লোক আজকে আপনাকে সবাই ভুল বুঝবে ঘরে বাইরে। কর্কট রাশি, পারিবারিক ক্ষেত্রে সুখের অভাব, সংসার জন্য অনেক কিছু করেও আপনি তার সুনাম পাবেন না, রিটার্ন আজকে খুব কম। সিংহ রাশি, জেদ বৃদ্ধি, রাগ বৃদ্ধি, কোনো কিছু পাবো এইটা কিন্তু আজকে আপনার মধ্যে রাখাটা খুব বিশেষ প্রয়োজন। কন্যা রাশি, মানসিক কষ্ট, কাজকর্ম বা যে কোনো কিছু বুদ্ধির ক্ষেত্রে ভুলে যাবার একটা দেখা যাচ্ছে, কনফিডেন্স কমে যাচ্ছে। তুলা রাশি, সাহসিকতা বৃদ্ধি,
ইম্পসিবল কাজ আছে আপনি পসিবল করবেন, আজকে আপনাকে অনেক লোকে দেখছে তাকাচ্ছে, সেটা আপনার গুড লাগিয়ে দেবে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি ভয়, একটা সাংসারিক কষ্ট, একটু মনোমালিন্য, একটু টেনশন। ধনুরাশি পড়ে গিয়ে আঘাতের যোগ, মান সম্মান নষ্টের যোগ, বিশেষ করে সেক্সুয়াল ব্যাপারে বদনাম দুর্নাম আসছে আপনার। মকর রাশি কর্মের সুনামের অভাব, বিশেষ কিছু ক্ষেত্রে আপনার মতামত আজকে গ্রাইন্ডেড হবে না, ভুল কথা বলে আজকে পানিশমেন্ট, ভালো কথা বললে আজকে পুরস্কার। কুম্ভ রাশি সম্পদ বৃদ্ধি, গোছানো, শেয়ার, লটারি, প্রাপ্তির যোগ আজকে বলা যেতে পারে। মীন রাশি পড়ে গিয়ে আঘাত, মামলা মোকদ্দমা, পরিবার লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, বেশি চালাকি আজকে আপনার কিন্তু বিপদে ফেলতে পারে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। ঠিক সোম থেকে শুনি আমি ঠিক এই সময় চলে আসবো আপনাদের কাছে। কিছুদিন হয়তো আপনার পক্ষে গ্রহ নেই, তার জন্য আপনাকে স্পেশালি সাবধান। আবার কিছু কিছু দিন আপনার স্পেশাল আপনার গ্রহ আপনার সঙ্গে আছে, সেগুলো এনজয় করুন। আর কপালে দুর্ভাগ্য থাকলে সেই দুর্ভাগ্য কাটাতেই হবে, দুর্ভাগ্য না কাটালে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না, তাই না? কপালই আগে, আমার কাছে কপাল ঠিক করার জন্য আসতে হবে। 9830307720 ফোন করে নিন।